মুক্তিযুদ্ধের সময় আপনার আপনার ছেলে মেয়ে কয়টা ছিল? তিনটা ছেলে মেয়ে ছিল, একটা পেটে থুয়ে গেছিল। তারপরে কি হয়েছিল সেদিনকে বলেন তো মা, আপনার স্বামীকে মারলো কিভাবে? তারপরে স্বামীকে কবর দিলেন উঠানে, নিজের উঠানে টেনে নিয়ে মাটি দিচ্ছে। দুইটা বামাবার এক কপর কিছু করানো হয়নি, যে অবস্থা ছিল ওই অবস্থায়। আপনি মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন, আপনি সরকারি সব ভাতা গুলা পাচ্ছেন, কেমন আছেন? এই যে হুন্ডাটা বেচছি তার অভ্রত করে ঠেক মতো রোড পরে আছে, রোড পরে আছি না। আবার দুই বছর গেলে এই যে ওর মাস রেখে ঠেকের রোডটা খুলে আসি। এই অবস্থায় কিনবা কষ্ট কষ্ট করে এইসব ভাতা দিয়ে আপনি জীবন চালান ছেলেকে নিয়ে। আর ছেলে মেয়ে ভালো আছে মোটামুটি? আল্লাহ ছেলে মেয়ে ভালো।